আরে বাপ রে, এটা আবার কি? হ্যালো ফ্রেন্ডস, তো আমি বাপের বাড়ি এসেছি। এই দেখো আমার মা রান্না করছে। আমরা খুবই সাদামাটা ফ্যামিলিতে থাকি, দেখতেই পাচ্ছ আমার মা মাটির উনুনে রান্না করছে। এই যে মাছ ভাজা হচ্ছে, এই মাছের ঝাল হবে, আরো অনেক কিছু হবে, মা রান্না করছে। তো চলো ফ্রেন্ডস, মা রান্না করুক, আমরা একটু আমাদের ছোট্ট একটা বাগান আছে সেখান থেকে ঘুরে আসি, চলো। এই দেখো বন্ধুরা, এগুলোকে পাতি বলা হয়। তো এগুলো থেকে মাদুর তৈরি হয়, ছ্যাপলা বোনা হয়, এগুলোকে পাতি বলে, পাতি গাছ। এরকম দেখতে এখানে অনেক হয়ে আছে, দেখতে পাচ্ছ। যারা মাদুর চেনো, ছ্যাপলা চেনো, তারা বুঝতে পারবে এগুলো দিয়ে সেটা তৈরি। এই দেখো আমি দেখাচ্ছি আমাদের বাগানের আম গাছে আম হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা একটা নতুন গাছে এবছর প্রথম আম হয়েছে, দেখতেই পাচ্ছ। আমটা দেখতে খুব সুন্দর, তবে এটা খাস আম, এবছর প্রথমই হয়েছে গাছে। এই যো একটু লম্বা লম্বা টাইপের, এটা কাঁচায় ভীষণ টক হয়, পাকলে একদম প্রচণ্ড মিষ্টি হয়। আরো দেখাবো তোমাদের, আমাদের অনেক আম গাছ আছে। এবার আমি তোমাদের সাথে ধান গাছের কিছু সুন্দর দৃশ্য শেয়ার করব, দেখতেই পাচ্ছ সুন্দর এই ধান গাছ। আর এই জন্যই আমি বাপের বাড়িতে বারবার চলে আসি, এই প্রকৃতির টানে। সত্যি এই সবুজ আমরা গ্রাম প্রকৃতি ছাড়া আর কোথাও যেন দেখতে পাই না। সবুজ দেখলে আমাদের চোখও ভালো থাকে, আমরা সবাই জানি। তো ভীষণ ভালো লাগছে আমার, তোমরাও যদি এখানে আসতে পারতে, তোমরা নিজের চোখে দেখলে আরও 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 সুন্দর, আরও মজা লাগতো। তো ভীষণ সুন্দর দেখতে লাগছে, একদম সবুজে সবুজ, মাঝে মাঝে আর গাছগুলো দোলা দিচ্ছে। আচ্ছা, এরপর তোমাদের বলেছিলাম না যে আমাদের বাগানে অনেকগুলো আম গাছ আছে, তো এটা আর এক ধরনের আম তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। দেখো এই আমটা হচ্ছে লিচুর মতো, একটা থোকায় অনেক অজস্র হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। দেখো একটা থোকোতে কত আম একসাথে হয়ে আছে, কিন্তু এই আমটা, হ্যাঁ কিন্তু এই আমটা বন্ধুরা খুবই টক আম, মানে কাঁচাতেও টক আর পাকাতে তো আরোই টক, একদম মুখে নেওয়া যাবে না, খুবই মানে খুবই টক জাতের আম। তবে একসাথে এরকম অজস্র হয়, একটা ডাঁড়িতে প্রচুর আম হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরকম পুরো গাছটা যদি তোমাদের দেখাই, দেখো প্রত্যেকটা থোকো থোকো আম হয়ে আছে, ঠিক যেন লিচুর মতো। এটাও এক ধরনের আম, দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে তবে খুব সুন্দর লাগছে, কিন্তু খুবই টক আম। অপরূপ সুন্দর দেখতে লাগছে, কিন্তু খেতে খুবই বাজে, খুবই টক। অপরূপ সুন্দর দৃশ্য, ঘন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সেটা আমাদেরই
এই দেশ বাংলাদেশ সত্যি অপূর্ব সুন্দর দেশ। তো এবার তোমাদের সাথে আরেক ধরনের আম গাছের কাছে আমি যাব, আরেক ধরনের আম তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। দেখো অনেক রকমের দেখিয়েছি, এটা হচ্ছে ঘাস আমের মতোই, খুব সুস্বাদু, খুব সুন্দর খেতে। আর এবছর প্রচুর হয়ে হয়েছে, দেখতে পাচ্ছ বেশি বড় হয় না এই আমটা, তবে এত ছোটও নয়, এর থেকে বড় হবে, খুব একটা বড় বড় হয় না। অপূর্ব স্বাদে, অপূর্ব মিষ্টি, মানে না খেলে বোঝা যাবে না, দেশি গোলাপ ঘাস বলা যেতে পারে। খুব সুন্দর এই গাছটার আম তো, আমার ভীষণ ভালো লাগে। অনেক কাছ থেকে দেখাচ্ছি, দেখো আমটা দেখতে এইরকম হয়, কাঁচাতেও একটু মিষ্টি থাকে, খুব টক থাকে না, কাঁচাতেও বেশ মিষ্টিই থাকে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর খুব নিচুতে হয়েছে, আমি হাত পেয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছে। তো তোমাদের সাথে অনেকগুলোই আম গাছের ছবি শেয়ার করলাম। এবার তোমাদের একটা বিশেষ জিনিস দেখাবো, দেখো বন্ধুরা, ওরে বাবা কত বড়, দেখতেই পাচ্ছ তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো এটা কি বলে অনেকেই চেনে, যারা গ্রাম বাংলায় বাড়িতে সচরাচর দেখে থাকো। তবে আমাদের বাড়ির উঠোনেই, আমাদের বাড়িটা তো গাছপালায় পুরো ঘেরা, উঠোনের মধ্যে এইরকম একটা মৌচাক মৌমাছিরা করেছে, প্রত্যেক বছরই ওরা উড়ে আসে আর মধু সংগ্রহ করে এই চাকের মধ্যে। আমাদের বাড়িতে মধুও কাটে, লোকে কেটে দিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, মানে দেখলে হয়তো অনেকের ঘৃণা লাগবে, একসাথে অজস্র মৌমাছি এতে রয়েছে, তো আমার ভীষণ ভালো লাগে দেখতে। তোমাদের অনেক কাছ থেকে দেখাচ্ছি, দেখো বেশ উঁচুতেই করেছে চাকটা, আমি জুম করে দেখাচ্ছি, এইরকম একটা বড় ঝুড়ির মূলটানো ঝুড়ির মতো চাক করেছে। তবে হ্যাঁ একটা সমস্যা, যখন ঝড় হয় ওরা সব আমাদের ঘরেতে চলে আসে লাইট দেখে। আর দেখো বন্ধুরা, আমার মা রান্না করছে, মাছ ভাজছে, মাছের ঝাল করবে, আরও অনেক কিছু করবে। তো আমরা খুবই সাদামাটা গ্রাম বাংলার মানুষ, তো দেখতেই পাচ্ছ মাটির উনানে আমাদের রান্না হচ্ছে, তো মা রান্না করছে আর কথা বলছে, শুনতেই পাচ্ছ। এটা আমাদের বাড়ি, আগেই বলেছি তোমাদের আমরা খুব সাধারণ ঘরের মানুষ। প্রকৃতির কোলে ছোট্ট কুটির, বাট আমরা খুব খুশি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা, আজকের ভিডিওটা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।